ইউরোপ আমেরিকার দেশগুলোর মতো স্বাদ মেলে না দেশের ব্রয়লারে, তাই মানুষের আগ্রহ বাড়ছে সোনালি মুরগিতে। বিশেষজ্ঞরা বলছেন, বেশি লাভের আশায় মাত্র 28 দিনেই বিক্রি করা হচ্ছে ব্রয়লার। স্বাদ বাড়াতে লালন পালনের সময় আরও অন্তত 7 দিন বাড়ানোর পরামর্শ তাদের। ফয়জুল সিদ্দিকের রিপোর্ট। রাজধানীর কারওয়ানবাজারে ব্রয়লার ও সোনালী মুরগির পসরা নিয়ে বসেছেন খুচরা বিক্রেতারা, যার সবগুলোই বিভিন্ন কোম্পানির ফিড দিয়ে খামারিরা পালন করেছেন বাণিজ্যিকভাবে। ক্রেতা বিক্রেতারা বলছেন, ব্রয়লারের দাম কম হলেও শুধুমাত্র স্বাদের ফাড়াকে আগ্রহ বাড়ছে সোনালিতে। ব্রয়লারের টেস্ট আলাদা, সোনালি টেস্ট আলাদা, কথা বুঝছেন? টেস্ট সোনালি বেশি, দুটোটাই থাকতে হবে, স্বাদ প্লাস প্রাইস। প্রাইসটাও একটা রিজনেবল প্রাইস, এটার থেকে প্রাইসে একটু কম আছে। দুটোটাই যদি বেটার হয় তো অবশ্যই ব্রয়লারটাই খাবে। সরকারের হিসাবও বলছে, গেল বছর সপ্তাহে মাত্র 50 লাখ সোনালির বাচ্চার চাহিদা থাকলেও এবছর তা দাঁড়িয়েছে 1 কোটিতে, আর ব্রয়লারের চাহিদা নেমেছে 1 কোটি 20 লাখে। পোলট্রি সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রচলিত ব্রয়লার মুরগিগুলো বাণিজ্যিকভাবে পালন হচ্ছে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে। 42 দিন পালনের পর সেসব দেশে জবাই হয় বলে থাকে স্বাদ আর পুষ্টিগুণে ভরপুর, অথচ দেশে জবাই হয় মাত্র 28 দিনে। ইদানিং আমরা লক্ষ্য করছি যে কাল মুরগির দাম ব্রয়লারের থেকে অনেক বেশি, বাই 50-100% কখনো বেশি হচ্ছে। তার মানে হলো পিপল আর রেডি টু পে হায়ার প্রাইস ফর দ্য টেস্ট। তারা বলছেন, 2.5 কেজির নিচে ওজন হলে ব্রয়লারের প্রকৃত স্বাদ মিলবে না, এজন্য মুরগিকে পালন করতে হবে কমপক্ষে 35 দিন। যখনই বয়সটা বাড়তে থাকে তার গ্রোথ রেটটা কিন্তু একটু কমে যায়, তার ভিতরে নিউট্রিয়েন্টের ঘনত্ব বাড়ার কারণে তার কিন্তু মানে স্বাদের একটা চেঞ্জ চলে আসে। আসল সত্যি কথা, বিশেষজ্ঞরা বলছেন, 35 দিন ব্রয়লার পালন করলে প্রথম 28 দিন খাওয়াতে হবে স্টার্টার আর গ্রোয়ার ফিড, আর শেষ সপ্তাহে ফিনিশার। এই সময় এটা কিন্তু উইথড্রল ফিড হিসেবে যদি ফিনিশার ফিড থাকে, তাহলে যেটা হবে শেষের দিকের এই ফিডগুলোর কারণে অ্যান্টিবায়োটিকের যদি কোনো সুযোগ থেকেও থাকে, আইন ফর বা অন্যান্য কিছু বিষয় থাকে ফিডে যেগুলো অ্যালাউড, সেগুলোরও কিন্তু কোনো রেসিডুয়াল ইফেক্ট থাকবে না। এবং এই কারণে উইথড্রল ফিডটা যাতে সবাই ব্যবহার করতে পারে এটা কম্পালসারি করা দরকার। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, নিরাপদ ও সুস্বাদু মাংস উৎপাদনে খামারিদের উদ্বুদ্ধকরণ শুরু করবে সরকার। যেহেতু আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেশনের দিকে আমরা যাচ্ছি, এক্সপোর্টের দিকে গেলে কিন্তু এটা কিন্তু আমার জন্য একটা ফ্যাক্টর, আমাকে 45 ডেজ রেয়ারিং করা এবং তার ওজনটা বাড়ানো। পোলট্রি শিল্পের অন্যতম খাত ব্রয়লার উৎপাদনে বিনিয়োগ বাড়লেও সেই অনুপাতে বাড়েনি এই ব্রয়লার মাংসের চাহিদা। সংশ্লিষ্টরা বলছেন, ব্রয়লার মাংসের স্বাদের উন্নয়ন ঘটানো না গেলে এই খাতটি পড়বে চ্যালেঞ্জের মুখে। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ধামরাই, ঢাকা।